নিউটাউনে খুন পড়ুয়া হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হয় দেহ, এবং যেমনটা জানা যাচ্ছে তাকে অপহরণ করা হয়েছিল, তারপর খুনের অভিযোগ উঠছে। সুটকেসের ভিতর থেকে উদ্ধার করা হয় তার দেহ। আর এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, এবং ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে ওই স্টুডেন্টের বাড়ি মালদার তাকে অপহরণ করে খুন করার অভিযোগ করছে। ঘটনায় বাড়ির মালিক সহ আরো কয়েকজনকে আটক করা হয়েছে। নিউটাউনে খুন পড়ুয়া হাত পা অবস্থায় বাঁধা অবস্থায় সুটকেসের মধ্যে থেকে উদ্ধার হয়েছে তার দেহ। মুখে বাঁধা ছিল সেলোটেপ, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। অভিযোগ, তাকে অপহরণ করা হয়েছিল, মুক্তিপণ চেয়ে না মেলায় খুন করা হয়েছে। গত 4 তারিখ থেকে নিখোঁজ ছিল ওই যুবক। এই ঘটনায় বাড়ির মালিক গৌতম সহ আটক 4 জন। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, নিউটাউনে খুন পড়ুয়া হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার, তার দেহ মুখে বাঁধা ছিল সেলোটেপ। আড়াইটার সময় আন্টি ফোন করছে যে ভাই কি তোর কাছে এসছে, আমি দমদমে থাকি, তো আমি বলছি না ভাই তো আসেনি। তারপর বলছে যে ভাইকে এরম পাওয়া যাচ্ছে না। তারপর আমি 5টার সময় এদের এখানে এলাম, আমার মেয়ে সহ তারপরে ইন্টারসিটি ধরে 12টার মধ্যে এলো। তারপরে এর মধ্যে কিচ্ছু হয়নি, ওখানেই চাকেতে যেতে, ওরা তো বাজে ছেলে, ওদের সঙ্গে যে কেন মিশতো। ওই 30 লাখ টাকা মতো, 30 লাখ। সেটা কবে ডিমান্ড করেছিল? কালকে সন্ধ্যায়। কালকে সন্ধ্যায় ওভার ফোন? হ্যাঁ, ফোন, ইভেন হোয়াটসঅ্যাপ, সাজিদের ফোন থেকে। সাজিদের ফোন থেকে হোয়াটসঅ্যাপ? হ্যাঁ। ওরে তারপরে ফাইনালি তারপর থেকে ওকে আর পাওয়া যাচ্ছে না। তারপর আপনারা কখন পেলেন, মানে কখন জানতে পারলেন যে ওই বাড়িতে ও রয়ে গেছে, ওখানে ও মার্ডার হয়ে গেছে? সেটা মানে সকালে এখান থেকে পাওয়া গেছে, খাটের তলায় ছিল বলছে। ছেলেটা কি করে জানি, ছেলেটা কি করে জানি না, মাঝে মধ্যে দেখতে পাই এখানে। একাই থাকতো? আর একটা ছেলের সাথে ছিল, একজনকে নিয়ে গেছে, আর যে খুন হয়েছে তাকে নিয়ে গেছে। নিউটাউনে পড়ুয়া খুনের অভিযোগ, হাত পা বাঁধা অবস্থায় সুটকেসের মধ্যে থেকে উদ্ধার হয় দেহ, মুখে বাঁধা ছিল সেলোটেপ, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবং ইতিমধ্যেই 4 জনকে আটক করেছে পুলিশ। আর এ বিষয়ে বিস্তারিত জানাবে মানুষ রয়েছে আমাদের সঙ্গে। মানুষ, কি খবর রয়েছে? মালদার একজন পড়ুয়া, তারা কিন্তু এখানে পড়তে এসেছিল, কিন্তু তার তার সাথে বেশ কিছু কয়েকজনের যে যুবক তাদের সাথে আলাপ হয়েছিল। তারপরে কিন্তু তাদেরকে দেখতে তাদের বাড়ি থেকে যখন বেশ তাদের পয়সা কড়ি আসছে, তখন তারা ভাবছে যে এই এই যে পড়ুয়া, তাদের কিন্তু প্রচুর পয়সা কড়ি আছে। সেই পয়সা সেই ভেবে কিন্তু তাকে 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 আটক করে এবং এবং তাকে মুখে সেলুটে বেঁধে কিন্তু তাকে একটা ছবি তাদের বাড়ির লোককে পাঠায়। বাড়ির তারপরে কিন্তু সেই ছবি কিন্তু ডিলিট করে দেয়। পরবর্তীকালে তাকে মুক্তিপণ চেয়ে প্রায় 30 লক্ষ টাকা চাওয়া হয়। কিন্তু সেই তার কিছুক্ষণ তারপর একদিন পর তার বাড়ির লোকরা যখন থানা অভিযোগ করে যে একটা মিসিং অভিযোগ করে, কিন্তু মিসিং অভিযোগ করার পরে কিন্তু সেই যে ছবি, সেই ছবি কিন্তু ডিলিট করে দেয়। পরবর্তী বাড়ির লোকরা যখন অভিযোগ করে, সেই থানা অভিযোগ করার পরে বাড়ির লোকরা থানা থেকে ইনকোয়ারিতে নেবে, এবং তারপরে একটা 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 বাক্স বন্দি অবস্থায় তাকে কিন্তু পাওয়া যায়। পরবর্তীকালে বাড়ির লোকরা যারা আছে তাদেরকে, যে পুলিশ অফিসাররা আছে, তারা কিন্তু তদন্ত নামে, তদন্ত নামার পরে কিন্তু 2-3 জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু আটক করেছে। বেশ, ধন্যবাদ মানুষ তোমাকে। নিউটাউনে পড়ুয়া খুনের অভিযোগ, হাত পা বাঁধা অবস্থায় সুটকেসের মধ্যে থেকে উদ্ধার হয় দেহ, মুখে বাঁধা ছিল সেলোটেপ, অভিযোগ অপহরণ করা হয়েছিল এই পড়ুয়াকে, এবং মুক্তিপণ চেয়ে না মেলায় খুন করা হয়েছে, এবং গত 4 তারিখ থেকেই নিখোঁজ ছিল এই যুবক। এই ঘটনায় বাড়ির মালিক সহ আটক করা হয়েছে 4 জনকে, এবং যেমনটা জানা যাচ্ছে ওই যে স্টুডেন্ট তার বাড়ি মালদায়। আর এই যে স্টুডেন্ট খুনের অভিযোগ করছে তার নাম সাজিদ হোসেন বলে জানা যাচ্ছে, এবং তার বাড়ি মালদায়। তার বাড়িতে দিকে নজর রাখবো, তার পরিবারের লোকজন ঠিক কি বলছে একবার শুনবো। প্রথমত আমরা জানি, তারপরে বাবা গেছে, বাবাকে নিউ টাউন থানা এফআইআর করা হয়েছিল, কিছু ডায়েরি করা হয়েছিল, এবং সারাদিন গত বৃহস্পতিবার সারাদিন খোঁজাখুঁজি চলছিল, কোথাও গিয়ে পাওয়া যায়নি। তারপরে ইন্টার থানার ওখানে যে বেসটা থাকে কোচিং নিতে গিয়েছিল, নিট ডাক্তারি প্রস্তুতি, ওখানে চায়ের দোকানের ওখানে চাটা খায়, এটা সন্দেহ হয়েছিল চায়ের দোকানের, চায়ের দোকানের কথা বলা হয়েছিল।
তারপরে থানা আশ্রয় নিয়ে গেলাম। থানা ওখান থেকে আমরাকে সকালবেলা মানে রাত তখন মোটামুটি 9:30 বাবার কাছে একটা মেসেজ আছে যে 30 লাখ টাকা ডিমান্ড দিলাম তো 2 দিনের থানা তখন থানায় বসে আছে অলরেডি বাবা তো ওই 30 লাখ টাকা ডিমান্ড দিতে হবে সেই সময় থানা আপনার লোকেশন যাই হোক যেভাবে হোক না থানা থানা আইন আইনের পথে যাচ্ছিল। এবার সকালবেলা খবর হচ্ছে যে আপনি হসপিটাল আছেন, হসপিটালে গিয়ে দেখছি ছেলেটা পাওয়া গেছে ওই চায়ের দোকানদার যে ছিল তার বাড়িতে। নিউটাউনে যে পড়ুয়া খুনের অভিযোগ উঠছে তার বাড়ি মালদায় বলে জানা যাচ্ছে এবং সাজিদ হোসেন ওই নামে ওই পড়ুয়া খুনের অভিযোগ এবং তার পরিবারের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে মুক্তিপণ চাওয়া হয়েছিল 30 লক্ষ টাকা, সেই মুক্তিপণ না পাওয়ার কারণেই তাকে খুন করা হয়েছে এমনই অভিযোগ উঠে আসছে তার পরিবারের তরফ থেকে। আর এ বিষয়ে বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছে মাধব। মাধব কি জানা যাচ্ছে ঠিক? দুইটা তো জানিয়ে রাখি, মাওলানা চিকিৎসা পূর্বক ছাত্রের মুক্তিপণ কে নৃশংস খুন, এই ঘটনা কালিয়াচক মালদা জেলার কালিয়াচক থানা এলাকার ঘটনা। সাজিদ হোসেন সে গেছিল নিজের পড়াশোনা করার জন্য কলকাতাতে, সেখানেই তার বন্ধু মিলে একসঙ্গে বসবাস করতো একটি মেসের মেস ঘরে। তারপরে সে যে চার বন্ধু থাকতো তার সাথে যে সাজিদ যিনি খুন হয়েছেন মুক্তিপণ পৌঁছে যে বন্ধুগুলো থাকতো তার সাথে তাদের বাড়ি পরিবারের অভিযোগ যে বাড়ি সাজিদকে যে টাকা পাঠানো হতো সেই অনুমান করেছিল যে বন্ধুগুলো যে হয়তো এর কাছে বহু টাকা পয়সা আছে বলেই খুন করেছে বলে এমনটাই পরিবার সূত্রে খবর। দুইটা মাধব তোমাকে নিউটনে পড়ুয়া খুন আর ওই পড়ুয়ার বাড়ি মালদার কালিয়াচকে বলে জানা যাচ্ছে এবং পরিবারের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে 30 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল তাকে অপহরণের পর, কিন্তু সেই মুক্তিপণ না দেওয়ার কারণেই তাকে খুন করা হয়েছে এবং এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু 4 জনকে আটক করা হয়েছে।